हेलो हेलो। जी सर, हाँ सुनते बच्चन की। जी सर, सुनते ओके थैंक यू। अच्छा हमरा से যেটা বলবো অ্যাপ্লাই টুলস এন্ড টেকনিক্স অফ অপারেশনস ম্যানেজমেন্ট মেইন টপিকস এটা। আমরা তো মেইনলি ছিলাম অপারেশন ম্যানেজমেন্টে। অপারেশন ম্যানেজমেন্টে মেবি আমাদের একটা কি দুইটা ক্লাস আছে, সেখানে আজকে একটু আর্লি শুরু মানে শেষ করা কঠিন হয়ে যায়। অনেকে এখনো জয়েন করে পারেনি, তারপরেও এই দুপুরের সময় হয়তো অনেকে জয়েন করবে না বা অনেকে ছুটিতে বাড়ি চলে গেছে, তারা হয়তো জয়েন করতে পারবে না, অন দা ওয়ে আছে। যাই হোক আমরা শুরু করি। হ্যাঁ, ডিজাইনিং প্রসেস অপারেশন ম্যানেজমেন্টের যে টুলস এন্ড টেকনিক্স, অ্যাপ্লাই টুলস এন্ড টেকনিক্স অফ অপারেশন ম্যানেজমেন্ট, যেটা আমরা মেইন টপিকসটা বলছিলাম, সেখানে আসছে টু ডিজাইনিং প্রসেস। প্রসেসটাকে ডিজাইন করা, আমরা অপারেশন ম্যানেজমেন্ট অপারেশনাল যে কাজগুলো আছে সে কাজে কাজে কাজকে অনেক ভাগেই ভাগ করা যায়। তার ভিতরে একটা আছে যে প্রসেসিং ডিপার্টমেন্ট, তাই না? সেখানে আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে ডিজাইন করা সুন্দর করে। দ্য ফাউন্ডেশন অফ অপারেশন ম্যানেজমেন্ট রিভলভস অ্যারাউন্ড পুটিং এ সেট অফ প্রসেস ইন প্লেস টু আলটিমেটলি ইম্প্রুভ ইউর বিজনেস বটম লাইন। Is an automatic system that a business uses to address a specific problem. Processes offer small businesses a host of benefits, including saving time and improving productivity. So, if you process take a design, can you perfect design for উদ্দেশ্যই হচ্ছে যে আপনার কিছু বেনিফিট এখান থেকে আর্ন করা, তাই না? সেই বেনিফিটটা হচ্ছে যে সেভিং টাইম, টাইম যাতে সেভ করা যায়। প্রসেস তো অনেক কাজ থাকে, র মেটেরিয়ালস, প্রথমে র মেটেরিয়ালস নিয়ে আসা, সেগুলি কাটিং করা, তারপরে যে যে ডিপার্টমেন্ট আছে প্রসেস 1 2 3 বিভিন্ন ভাবে থাকতে পারে, সেখানে সুন্দরভাবে সেটাকে আবার পৌঁছায় দেওয়া, তার সাথে যে প্রোডাক্ট গুলো যে এডিশনাল যে ইকুইপমেন্ট গুলো লাগে, আদার্স র মেটেরিয়াল যেগুলো লাগে, র মেটেরিয়াল সব কিছুই একটা প্রসেসে ইনভলভ থাকে। তো এই কাজগুলো কিন্তু সব সুন্দর করে ডিজাইন করে সুন্দরভাবে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন এবং কাজগুলো উঠিয়ে নিয়ে আসার জন্য যারা এখানে ইনভলভ থাকে, যে মেশিন গুলো থাকে, যে হিউম্যান হিউম্যান রিসোর্স থাকে, আমাদের ওয়ার্কার বা এমপ্লয়ি যারাই থাকুক, তাদেরকে সুন্দরভাবে আপনি ডিজাইন করে তাদেরকে কাজগুলোতে ইনভলভ করে দেওয়া, করে দিয়ে সাকসেসফুলি একটা মানে প্রোডাকশন প্রসেসের কাজ শেষ হয়। তো সেখানে যদি আপনি সাকসেসফুলি সবকিছু করতে, এখানে অটোমেটিক্যালি আপনার টাইম সেভ হবে, প্রবলেম গুলো এলিমিনেট হবে এবং প্রোডাক্টিভিটিটা ইম্প্রুভ করবে, যার কারণে এই ডিজাইনিং প্রসেস প্রসেসটাকে অবশ্যই একটু ডিজাইন করে নিয়ে সাজিয়ে সেভাবে কাজ স্টার্ট করতে হবে। অপারেশন ম্যানেজমেন্টের ম্যানেজার, অপারেশন ম্যানেজার যেটা যিনি, ওনার কিন্তু এই কাজগুলো সব ওনার ওনারই ওনাকে এগুলো সুন্দরভাবে ডিজাইনটা করে দিতে হয়। এইভাবে এইভাবে করলে কাজটা দ্রুত এবং কুইকলি উঠে আসবে এবং সেখানে থাকবেন, টাইম সেভ হবে, প্রোডাক্টিভিটিটা ইম্প্রুভ করবে। হোয়াইল সাম প্রসেসেস আর ইনস্টিংক্টিভলি ক্রিয়েটেড, আদার্স আর টু ইমপ্লিমেন্ট।
develop process in your business, you must first identify issues that happen regularly and take up a lot of your employees' time or issues that frustrated you. The process is firstly, যেগুলো identify করতে হবে planning করার সময় যে কোন কোন জিনিসগুলো regularly হচ্ছে regular যে কাজগুলো হয় সেই কাজগুলো কি সেই কাজগুলো তো যদি regularly problem জড়ানো থাকে বা কাজের hamper হয় regular তাহলে তো আপনি যে মানে প্রফেশনাল ম্যানেজার হিসেবে আপনি সাকসেসফুলি সেটা সেই প্রসেস ডিপার্টমেন্ট বা অপারেশনের কাজগুলো চালাইতে পারলেন না এই জন্য আপনাকে ফার্স্টেই আইডেন্টিফাই করতে হবে যে রেগুলারলি যেগুলো যে কাজগুলো ঘটে সেগুলো যেন সুইফটলি সুন্দরভাবে হয়ে যায় এরপরে এমপ্লয়ি আপনার যে ওয়ার্কার দেখা যাচ্ছে একটা প্ল্যান্টে 500 মানে 500 ওয়ার্কার আছে এই 500 ওয়ার্কার এদেরকে আপনি তারা কোন কাজ বেশি সময় ধরে করতেছে সেই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট এবং আপনি দিন শেষে আপনার যে আউটপুট আসার কথা ছিল সেগুলো আসছে রেগুলারলি আসছে না তো মানে কি কি কারণে আসছে না সেগুলো নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড সেই ইস্যুগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে সুন্দরভাবে ডিজাইন করে কাজে সবাইকে ইনভলভ করতে হবে রেসপন্সিবিলিটি বুঝিয়ে দিতে হবে ভাগ করে দিতে হবে সুন্দরভাবে সাজায় দিতে হবে তাহলে দেখবেন যে সুন্দরভাবে প্রসেস একটা প্রসেসের যে অপারেশন ম্যানেজমেন্টের যে কাজ সেই কাজটাও সুন্দরভাবে আপনি করতে পারলেন এবং অপারেশনের যে প্রসেস ডিপার্টমেন্টে সুন্দরভাবে আপনার আউটপুটটা উঠে আসলো ক্রিয়েটিভ প্ল্যান টু অ্যালিভিয়েট ইস্যু অ্যাট হ্যান্ড execute your plan over and over again until it becomes routine. শুরুর দিকে আপনি যদি কিছু চেঞ্জ করতে চান যে এইভাবে ডিপার্টমেন্টে প্রোডাকশনটা আমার যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না তাহলে আমি কিভাবে চেঞ্জ করে আমি যে চেঞ্জ করে অন্য কোনো ওয়ে বের করে সেভাবে যদি আমি ডিরেকশনটা দিই তাহলে দেখবেন যে অনেক এমপ্লয়ি তারা নিজেরা মানে হবে না হ্যাপি হবে না হ্যাপি থাকবে না তার কারণ হচ্ছে তারা একটা কাজ করতে করতে ইউজড এবং একটা ভাবে কাজ করতে করতে ইউজড এখন যদি সেটা চেঞ্জ আসে তাহলে চেঞ্জ মানতে অনেকেই যে এরকম মানতে চায় না না যেভাবে হচ্ছে এভাবে তো ভালোই হচ্ছিল আবার নতুন করে কিন্তু হয় কি এটা প্রথমে হয়তো দুই একদিন একটু খুব প্রবলেম হবে তারপরে গিয়েই এটা ঠিক গিয়ে দেখবেন যে এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গিয়েছে এবং কাজগুলো সুন্দরভাবে উঠে আসছে তো দ্যাটস অল অফ ডিজাইনিং এ প্রসেস আপনাকে এটা এটুকু বুঝতে পেরেছেন কিনা শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি স্যার জি স্যার শুনতে পাচ্ছি প্রসেস ডিজাইনটা এখন তো আমাদের দেশে প্রজেক্টের ছড়াছড়ি তাই না প্রজেক্ট কত মেগা মেগা প্রজেক্ট চলতেছে আমাদের দেশে এক একটা প্রতিষ্ঠানে একটা কোম্পানিতে একটা অর্গানাইজেশনের যেরকম
কোন একটা কাজ ওঠানোর জন্য তাদেরকেও প্রজেক্ট ওয়াইজ কাজগুলো ইমপ্লিমেন্ট করতে হয়, এমন দেখেন গভর্নমেন্ট তার মেগা প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট করে, সেখানেও কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে এই যে কাজগুলো হচ্ছে। এখন অনেক প্রজেক্টের প্রায় শেষের দিকে আমাদের দেশে, মেগা মেগা প্রজেক্ট, এবং সেগুলো কিন্তু সব কমপ্লিট হচ্ছে। তো সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে পারে, সাকসেসফুল অপারেশন ম্যানেজমেন্ট ইনক্লুডস দ্য ইউজ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক্স, তাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক ও অ্যাপ্লাই করতে হয় সাকসেসফুল অপারেশন ম্যানেজমেন্টের জন্য। বিজনেস ওনার্স মাস্ট কন্টিনিউয়ালি মেক ডিসিশনস রিগার্ডিং শিডিউলিং ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অ্যান্ড সিকোয়েন্সিং অফ ভ্যারিয়াস প্রজেক্টস অর প্রসেসেস ইন দ্য শর্ট অ্যান্ড লং রান কনফাইন্স অফ বিজনেস। স্মল বিজনেস ক্যান মেক ইউজ অফ ভ্যারাইটি অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস অর সফটওয়্যার টু সিম্পলিফাই দ্য টাস্ক অফ ম্যানেজিং প্রজেক্ট। আপনি আরো মানে একটা প্রতিষ্ঠানের আরো শুরুতে যান, শুরুতে গেলে হবে কি, শুরুতে বলতে একটা প্রতিষ্ঠান, একটা গ্রুপ অফ কোম্পানিজ ধরনের একটা গ্রুপ অফ কোম্পানিজ, সেই গ্রুপ অফ কোম্পানিজ অনেকগুলো কোম্পানি, কয়টা কোম্পানি মিলে একটা গ্রুপ অফ কোম্পানি হয় জানেন? মিনিমাম কয়টা হওয়া লাগে? মেবি 8টা। তো বিভিন্ন রকম একটা গ্রুপ অফ কোম্পানির অনেকগুলো বিজনেস থাকে। যেমন আমি আমার খুব অল্প দিন পাস করার সুযোগ হয়েছে ইয়েতে আক্তার ফানি আক্তার গ্রুপ, হ্যাঁ আক্তার গ্রুপের একটা ব্রাঞ্চ হচ্ছে তাদের আক্তার ফার্নিচার্স, আক্তার সেলাপ আছে মানে ডেভেলপমেন্ট প্রজেক্ট তাদের। এরপরে আক্তারের এখন বোর্ড করেছে, ওরা নিজেদের জন্যই এটা তৈরি করে। তারপরে আক্তারের ফোম আছে, আক্তার ফোম ম্যাট্রেস। তারপরে আরো কি কি আছে, ডেইরি প্রজেক্ট আছে একটা আক্তারের। এত এতগুলো নিয়ে ওরা একটা আক্তার গ্রুপ, গ্রুপ অফ কোম্পানি। সব কিছু এরপরে যখন এক একটা নতুন নতুন প্রজেক্ট যখন শুরু করে বা নতুন নতুন বিজনেস যখন শুরু করে, তখন একটা প্রজেক্টের করতে হয় যে হ্যাঁ এটা এত সময় এর ভিতরে এটা রান করতে হবে, একটা প্ল্যান। একটা ফার্নিচার্স এর, একটা ফার্নিচার্স এর একটা প্ল্যান্টে এখন কাজ চলছে। একটা প্ল্যান্ট মিন্স বলতেছি বলছি যে ফ্যাক্টরি আর কি, ফ্যাক্টরি। একটা প্ল্যান্টে তাদের প্রোডাকশন হয় এখন হয়তো মাসে 6 কোটি টাকা, 6 কোটি টাকার প্রোডাক্ট প্রোডাকশন প্রডিউস করতে পারে। এখন আসুন যে ওরা চায় যে আরেকটা প্রজেক্ট তৈরি করতে। এখানে যত এমপ্লয়ি থাকে তাদের তো সবারই একটা ডিফাইন করা থাকে যে আপনি এটা আপনার সবার একটা রেসপন্সিবিলিটি থাকে। এজন্য যখন কোনো আরেকটা প্ল্যান যখন সে করতে যায়, তখন তাকে অবশ্যই নতুন করে হয় নতুন করে কিছু এমপ্লয়ি নিয়োগ দিতে হবে, অথবা যারা আছে তাদের কাজটা একটু রিঅ্যারেঞ্জ করে প্রজেক্টটা তাদেরকে প্ল্যান শেয়ার করবে, দেন তারা সাকসেসফুলি ডান করা যায়, এর ভিতরে তারা প্রজেক্টটা উঠাই নিতে পারবে, সেটা তারা দায়িত্ব নিয়ে তার ভিতরে কিভাবে করা যায় এটা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবে, এবং এভাবেই তারা প্ল্যান করবে এবং ডিজাইন করবে সেখানে আর কি কি কাজ করা লাগে, সেই জিনিসগুলোই আমাদের এখানে ছোট ছোট করে উঠে আসছে। যে হোয়েন ম্যানেজিং ভ্যারিয়াস প্রজেক্টস উইদিন ইয়োর বিজনেস দেয়ার আর 4 ফ্যাক্টরস টু কনসিডার, কি কি, শিডিউল, ফাইন্যান্সিং,
controls and evaluation ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু সব সময় এই জিনিসগুলো ইনভলভ আছে আপনারা এগুলো মার্ক করে রাখবেন দেখুন যে এই জিনিসগুলো আপনাদের বিভিন্ন যে এগুলো আসে কেস স্টাডি তারপরে বিভিন্ন কোশ্চেনও আসতে পারে তখন আপনাদের এই জিনিসগুলো কিন্তু উঠাই দেওয়া লাগবে বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন তো অনেক প্রজেক্ট যার কারণে আর আপনাদেরও এই বিষয়গুলো জানা দরকার যার কারণে দেখবেন যে কোশ্চেনে এই ধরনের ইয়েগুলো চলে কেস স্টাডি বা টিকা বা এখান থেকে কোনো কোশ্চেন এমন ভাবে সাজাইছে সাজিয়ে আপনাকে দিল তখন আপনার যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের সম্পর্কে ভালো ধারণা থাকে তখন অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারবেন যে ফোর ফ্যাক্টরস কনসিডার করতে হয় সেগুলোতে আসছে শিডিউল ফাইন্যান্সিং কন্ট্রোলস অ্যান্ড এভ্যালুয়েশন This project completed in a business must be finished in a limited time frame. সব কিছু একটা টাইম দেয়া থাকে তাই না যেমন আমাদের মেগা প্রজেক্টগুলোর টাইম দেয়া থাকে আর শুধু টাইম বাড়াতে থাকে টাইমও বাড়ে বাজেটও বাড়ে বাড়তে বাড়তে যেখানে গিয়ে শেষ হয় এখন একটা টাইম বেড়ে দিয়েছে যে 2000 আমাদের পদ্মা সেতু যে প্রকল্প এটা শেষ করার জন্য এখন টাইম ডেডলাইন হচ্ছে 2022 জুনের ভিতরে এটা করে ফেলবে তাই না এরকম টাইম ফ্রেম থাকে সব জায়গায় ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট মিন্স এনশিওরিং দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড ইন এ টাইমলি ম্যানার সো দ্য প্রজেক্ট অ্যাজ এ হোল রিমেইনস অন শিডিউল এডিশনালি এ প্রজেক্ট ম্যানেজার মাস্ট অলসো ট্র্যাক প্রজেক্ট কস্ট using cost functions or a traditional budget to ensure your project stays on track and on budget controls are a necessity consider controls that place a limit on spending among individual team members or setting milestones as deadlines for each component of the project and As the project wraps up, it's important to evaluate the project as a whole and the controls within it to determine what aspects were a success and areas where the team can improve. I can mention continuous improvement. Continuous improvement নিয়ে সব সময় আসলে কাজ করার আছে, তাই না? এখানে শুধুমাত্র যে অপারেশন ম্যানেজমেন্টে বা অপারেশনে কাজ করার জন্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট লাগবে বিষয়টা তা না সব জায়গায় আমি প্রফেশনাল ডিগ্রি নিয়েছি আমাদেরও তো সিপিডি করতে হয় কন্টিনিউয়াস যে প্রফেশনাল ডেভেলপমেন্ট যে ইয়েগুলো হয় আমাদের 2 আওয়ার্স 4 আওয়ার্স 3 আওয়ার্স বিভিন্ন সময় সিপিডি গুলোতে অ্যাটেন্ড করতে হয় কারণ আমাদের সবারই কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার জায়গা আছে করার সুযোগ আছে কারণ হচ্ছে আপনি একটা নলেজ নিয়েছেন এক সময় পড়াশোনা করতেছেন এখন হয়তো আপনি যে জিনিসটা খুব ভালোভাবে মাথায় আছে আপনি যদি এটা রেগুলার চর্চা না করেন তাহলে তো এগুলো মাথায় কোনোভাবেই থাকবে না The best organizational managers are never satisfied with their results. Instead, they always seek to improve upon what they have done. The concept of continuous improvement is based on a Japanese philosophy called Kaizen, which involves identifying benchmarks and allowing your employees to take ownership of their improvements. The businesses process can always be improved upon, whether you seek to save additional time or increase revenue. Long-term planning requires that you build upon the improvements achieved through your operational management strategies. To create an improved environment of continuous improvement in your business. Instill a sense of employee involvement in all business processes. Emphasize the importance of teamwork throughout each process and encourage employees to develop a sense of ownership of the business's process. So, এখানে কাইজেন কোস্টিং এর কথা বলা হয়েছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বেসড অন এ জাপানিজ ফিলোসফি ফর কাইজেন বাট
এটা এখন সব কোম্পানি সব প্রতিষ্ঠানই এগুলো কিন্তু ফলো করে, যে তার যে এমপ্লয়ি গুলো থাকে তাদেরকে সবসময় ট্রেনিং করানো। ট্রেনিং করায় কেন? যে যাতে তাদের নলেজটা ইমপ্রুভ হয়, বিশেষ করে যারা ট্যাক্স ভ্যাট ডিপার্টমেন্টে কাজ করেন। আচ্ছা না, এরকম অনেকেই আছেন যে ট্যাক্স ভ্যাট ডিপার্টমেন্টে কাজ করে, তাদেরকে কি করতে হয়? তাদেরকে কিন্তু রেগুলার, মানে রেগুলার বলতে যে প্রতি বছরই তো আমাদের ভ্যাটের আইনে কিছু চেঞ্জ চলে আসে, ট্যাক্সের আইনে কিছু চেঞ্জ চলে আসে, তো সেই চেঞ্জ গুলোর উপরে তাদেরকে একটু ট্রেনিং করাতে হয়। এটা কেন করে প্রতিষ্ঠান? করায় কারণ তাদেরকে দিয়ে তো এই জিনিসগুলোই এই কাজগুলোই কাজ করাবে, এবং এখানে তাদেরকে ট্রেনিং করে যদি ডেভেলপ করানো যায় তাহলে তারা দেখবেন যে তারা ভালো আউটপুট দিবে, কাজের কাজের মান ভালো হবে এবং প্রতিষ্ঠানও উপকৃত হবে, যার কারণে প্রতিষ্ঠান চায় যে তাদেরকে ট্রেনিং করায়। আরো বিভিন্ন বিষয় আছে তাদের তাদের সেই বিষয়গুলোর উপরে ইম্প্রুভ করার জন্য সবসময় ট্রেনিং করে। যেমন কোন প্রোডাকশন প্রোডাকশন ডিপার্টমেন্টে তাদের মেশিন যেগুলো অপারেট করতে হয় সেটাও তো মাঝে মাঝেই ট্রেনিং করানো লাগে, বা নতুন মেশিনারিজ নিয়ে আসলে নতুন কোন প্রোডাক্ট যখন লঞ্চ করে তখন সেটার উপরে ট্রেনিং পার্ট যারা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং করানো হয়, এবং কিভাবে এটা আরো সুন্দরভাবে করতে পারবে সেটার উপরে তাদেরকে অনেক ট্রেনিং দিয়ে তাদেরকে ইম্প্রুভ করতে হয়। যেটুকু নলেজ আছে তার উপরে তাদের যদি ইম্প্রুভমেন্টটা আসে তাহলে কাজটা সাকসেসফুল হয়। আলটিমেটলি আমাদের গোল গোল হচ্ছে রেভিনিউ করা, এবং সেই রেভিনিউ করার জন্য প্রফিট আর্ন করার জন্য তার সাথে যে সম্পৃক্ত যে কাজগুলো সে কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদন করা। অ্যাপ্লাই কন্টেম্পোরারি থিঙ্কিং ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট, এখানে আসছে দ্য কস্ট অফ কোয়ালিটি ও কোয়ালিটি কস্ট। Quality cost does not mean the use of expensive or very highly quality materials to manufacture a product. এটা কিন্তু quality cost মানে কি বোঝাচ্ছে না, যে এটা খুব expensive হবে বা highly quality materials হবে, এরকম কিছু বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে যে the term refers to the cost that are incurred to prevent, detect and remove defects from product. এটাই হচ্ছে quality cost. Quality cost are categorized into four main types. These are prevention cost, appraisal cost, internal failure cost and external failure cost. আপনারা কি কোয়ালিটি কস্ট শুনেছেন কেউ এর আগে? আপনারা শুনেছেন, আপনারা এর উপরে অ্যাকাউন্টিং আছে, আচ্ছা না শুনেছেন কেউ? কোয়ালিটি কস্টের কস্টের উপরে যে অ্যাকাউন্টিং আছে সেটা করেছেন? আপনাদের লেভেল গুলোতে এর উপরে দেখবেন অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং করতে হবে, বা অপারেশন ডিপার্টমেন্ট অপারেশন লেভেলেই তো কথা। আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে?
हेलो हेलो सर सुनते पारतेछि हेलो जी सर हेलो अच्छा है तो আপনাদের কোনো অ্যাক্টিভ নাই তো কোনো কথাও বলতেছেন নাকি স্যার নেটওয়ার্ক ইস্যু হয়তো বা স্যার বুঝতে পারতেছি না सर सुना जा सर कथा केटे केटे आसते प्रॉब्लम होने तो क्वालिटी कॉस्ट्स माने कि आर प्लेसमेंट जे चार्टम शेटा पोर्ची छे इंटरनल कॉस्ट external failure cost prevention to prevent and removing them from products the costs incurred to avoid minimize at first place prevention cost some examples of prevention costs are improvement of manufacturing process workers training quality engineering process দেখেন প্রিভেনশন কস্ট ইজ দ্য বেটার দ্যান কিওর তাই না তো আপনি যদি আই রক্ষা করতে পারেন তাহলে ওইটা প্রোডাক্ট থেকে রিমুভ করার চেয়ে যে কি প্রবলেম হয়েছে সেটা বেটার না সেটা যদি আপনি করতে পারেন খুঁজে বের করে সেটাকে বলছে যে এটাই কোয়ালিটি কস্ট এটা করতে যে খরচটা হয় সেটাই কোয়ালিটি কস্ট এবং সেটা প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করে দেন অ্যাপ্রেজাল হচ্ছে ইনস্পেকশন কস্ট আর দোজ কস্ট টু আইডেন্টিফাই ডিফেক্টস বিফোর দে আর শিপ টু এটা কখন আইডেন্টিফাই হয় অ্যাপ্রেজাল কস্টটা অ্যাপ্রেজাল থেকে আমরা বুঝতে পারি মূল্যায়ন তো সেটা হয় কখন যখন কাস্টমারের কাছে করা হবে বা কাস্টমারের কাছে পৌঁছানোর ঠিক আগে এনশিওর করা হ্যাঁ চেক করা ইন্সপেকশন করা সেটাই হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট অ্যাসোসিয়েট
with the activities that are profiling processes to ensure quality standards are also included. Identification of defective involve the maintaining a team of inspectors. It may be very costly for some organizations. Exploration internal failure cost. Internal failure cost are those costs incurred to remove defects from the process, keeping them. Examples of internal failure cost: rejected products, external failure cost. If defective products have been shipped to customers, failure costs arise. External failure costs include warranties, replacements, lost sales because of bad reputation, or payment for damaged defective products, etc. The shipment of defective products can satisfy customer, reduce each adhoroner quality cost higher. এখনো শুনতে পাচ্ছেন না? কথা কেটে কেটে আসে। থাকেন, আমি একটু
আমরা কোয়ালিটি কস্ট করতেছিলাম, কোয়ালিটি কস্টের চারটা ক্যাটাগরি, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট, এক্সটার্নাল ফেলার কস্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা কি এগুলো আবার রিপিট করব নাকি কন্টিনিউ করব যেখান থেকে শেষ করেছিলাম? স্যার কন্টিনিউ করেন। ওকে, এক্সাম্পল এক্সাম্পল আছে কিছু, যে এক্সাম্পলস অফ প্রিভেনশন কস্ট, প্রিভেনশন কস্টের কি কি এক্সাম্পল এখানে দেওয়া আছে, সিস্টেম ডেভেলপমেন্ট, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ট্রেনিং, কোয়ালিটি সার্কেলস, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, সুপারভিশন অফ প্রিভেনশন, কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, টেকনিক্যাল সাপোর্ট টু সাপ্লায়ার্স, কোয়ালিটি ডাটা গ্যাদারিং, অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং, অডিট অফ দ্য কোয়ালিটি সিস্টেম, এটা হলো প্রিভেনশন কস্ট। আপনারা মানে এটা একটু ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার কস্ট গুলো না বুঝেন তাহলে আসলে ভবিষ্যতে গিয়ে আপনাদের যখন আরো অ্যাডভান্স লেভেলে পড়বেন তখনও দেখবেন যে এর উপরে কিছু অ্যাকাউন্টিং আছে, তখন আপনারা দেখবেন ঝামেলায় পড়ছেন। তার কারণে জিনিসগুলো একটু বুঝে নিতে হবে এখনই। হ্যাঁ, আপনারা নিজেরা একটু পড়ে সুন্দর করে বুঝে নিয়েন জিনিসগুলো। আর আমি তো একটু একটু করে আলোচনা করে দিলাম যে অ্যাকাউন্টিং যখন করবেন তখনও ওইগুলো আপনাদের আরো বেশি কনসেন্ট্রেশন দেওয়া লাগতেছে। তো অ্যাপ্রেজাল কস্ট, টেস্ট অ্যান্ড ইন্সপেকশন অফ ইনকামিং ম্যাটেরিয়ালস, ফাইনাল প্রোডাক্ট টেস্টিং অ্যান্ড ইন্সপেকশন, সাপ্লাইজ ইউজ ইন টেস্টিং অ্যান্ড ইন্সপেকশন, সুপারভিশন অফ টেস্টিং অ্যান্ড ইন্সপেক্টিং activities, depreciation of test equipment, maintenance of test equipment, plant utilities in an inspection area, field testing and appraisal at customer site. এই যে কস্ট গুলো, এই কাজ গুলো হয় প্রতিটা প্রতিষ্ঠানে। একটা প্রোডাক্ট আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আমরা ইউজ করি বা যে প্রোডাক্ট গুলো একটা প্রতিষ্ঠান লঞ্চ করে তখন তার আগে কিন্তু এই প্রতিটা বিষয়ে খেয়াল রাখতে হয়, না হলেই কোয়ালিটিতে প্রবলেম হয় এবং কাস্টমার কাছে যে প্রোডাক্ট গুলো যায় কাস্টমার ডিসস্যাটিসফাই হবে যদি এই চেক গুলো না করা হয়, কারণ বেশিরভাগই সময় প্রবলেম গুলো থাকে। তারপরে কি ইন্টারনাল ফেলার, নেট কস্ট অফ স্ক্র্যাপ, নেট কস্ট অফ স্পয়লেজ, রিওয়ার্ক লেবার এন্ড ওভারহেড, ইনস্পেকশন এন্ড রিওয়ার্ক প্রোডাক্টস, ডিসপোজাল অফ ডিফেক্টিভ প্রোডাক্টস, downtime caused by quality problems, analysis of the cause of defects in the production, retesting of reworked products, re-entering data because of keying, debugging software errors. তারপরে কি external failure cost, এগুলো external failure cost যারা ফ্যাক্টরিতে কাজ করেননি বা প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নেই তারা আগের বিষয়গুলো একটু কম বুঝলেও এক্সটার্নাল ফেলার কস্ট যেটা এটা সবারই কম বেশি ধারণা আছে কিভাবে। এটা আমরা তো সবাই বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, তাই না? তখন আমরা এগুলোর সাথে আসলে ডিরেক্টলি ইনভলভ বিভিন্ন ভাবে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, কস্ট অফ ফিল্ড সার্ভিসিং অ্যান্ড হ্যান্ডেলিং কমপ্লায়েন্স, এগুলো কিন্তু এক্সটার্নাল ফেলার কস্ট। Warranty repairs and replacement cost, liability arising from defective products, lost sales arising from a reputation of poor quality, returns and allowances arising from quality problems, product recalls, repairs and replacement beyond the warranty period. এগুলো দেখেন আমাদের সবার পরিচিত যে এক্সটার্নাল ফেলার কস্ট গুলো। অল আর এই চারটা হচ্ছে আমাদের কোয়ালিটি কস্ট। এখন আসেন কোয়ালিটি ম্যানেজমেন্ট। হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট? কোয়ালিটি ম্যানেজমেন্ট এনশিওরস দ্যাট অ্যান অর্গানাইজেশন প্রোডাক্ট অর সার্ভিস ইজ কনসিস্টেন্ট। ইট হ্যাজ ফোর মেইন কম্পোনেন্টস। কি কি কম্পোনেন্ট থাকে? কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। Quality management is focused on not only on product and service quality but also on the means to achieve it. Quality management therefore uses quality assurance and control of processes as well as products to achieve more consistent quality.
प्रिपरेशन काइजेन कॉस्टिंग काइजेन कॉस्टिंग की काइजेन कॉस्टिंग इज ए टेक्निक ऑफ कंट्रोलिंग द कॉस्ट इनकर्ड ओवर अनप्रोडक्टिव एक्टिविटीज एंड रिसोर्सेस व्हिच डज नॉट ऐड एनी वैल्यू टू द ऑर्गेनाइजेशन इन सिंपल वर्ड्स इट इज ए प्रैक्टिकल अप्रोच to solving cost related problems to improve the overall efficiency of the organization amra oi je continuous improvement er kotha bolchilam na jekhane kaizen costing er byapar ta aschilo to kaizen costing ta hocche je eta emon ekta costing ba emon ekta technique of controlling the cost cost ke control korar emon ekta technique jekhane jeta ashole organization er দেখা যায় না কোনো যে ভ্যালু গুলো এখানে অ্যাড হয় সেটা দেখা যায় না কিন্তু প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের প্রবলেম সেগুলো সলভ করে এবং অর্গানাইজেশনের এফিসিয়েন্সি ইনক্রিজ করে স্যার কাইজেন কস্টিং এর কি একটা एग्जांपल দিবেন স্যার হ্যাঁ আমরা সেই एग्जांपल গুলোতে আসতেছি হ্যাঁ আমাদের ডিটেইলস আছে কাইজেন কস্টিং নিয়ে Kaizen costing is implemented in business organization to manage different types of cost in a business. The cost of the supply chain, including administration, order procurement, inventory, and transportation costs, can be controlled through Kaizen costing. It regulates all the costs incurred in the production of goods or services, including the cost of machinery, tools, labor, raw materials, and other equipment. Cost of acquiring a patent, license, registration fees, hiring of chartered accountant, and all other legal formalities require Kaizen costing. At the same time, it is also applicable at the time of redesigning of any product, which involves cost on research, analysis, hiring of expert personnel, etc. Upper answer question. স্যার বুঝতে পারি নাই স্যার আচ্ছা কাইজেন কাইজেন কস্টিং এমন কোন কস্ট না যে কস্টটা আপনি একবার দেখতে পাবেন হ্যাঁ এটা এমন কস্ট যেটা আপনার প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি বাড়াবে কস্ট কমাবে বুঝতে পেরেছেন আপনি এমন কস্ট করবেন যে কস্টিংটা সেটাতে আবার আপনার প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি বাড়াবে কোয়ালিটি এনশিওর করবে আবার অন্যান্য যে কস্টগুলো আছে সেগুলো কমাতে সাহায্য করবে সেগুলোই এখানে বলা হয়েছে যে রিডিজাইন ইট ইজ অ্যাপ্লিকেবল এট এ টাইম অফ রিডিজাইনিং অফ এনি প্রোডাক্ট হুইচ ইনভলভ কস্ট অফ রিসার্চ অ্যানালাইসিস হায়ারিং অফ এক্সপার্ট পার্সোনাল এক্সেট্রা এই কস্টগুলো স্যার আপনি একটা একটা আপনি মনে করেন ইউনিলিভারের কথাই ধরেন ইউনিলিভার কত রকমের সাবান তৈরি করে তারা লাইফ বয় করে আবার কি লাক্সও করে তাই না জি স্যার বিভিন্ন এক এক বিভিন্ন লোক তারা কি এটা নিশ্চয় রিসার্চ করছে বা অ্যানালাইসিস করছে যে সবাই তো আর লাক্স ইউজ করবে না সবাই লাইফ বয় ইউজ করবে না এক একজন এক এক রকম ইউজ করবে তারা এইগুলো অ্যানালাইসিস করছে রিসার্চ করছে করার পরে তারা দেখা যাবে যে যদি 100টা লাইভ বয় 100টা লাক্স তৈরি করে তাহলে হয়তো 30টা লাইভ বয় তৈরি করে বা 50টা লাইভ বয় তৈরি করে এইটা এটা কিভাবে করে তারা বিভিন্ন এলাকায় তারা অ্যানালাইসিস করছে যে সেখানে তারা কি সাবান বেশি প্রিফার করে তাদের ক্রয় ক্ষমতা কেমন হ্যাঁ তাদের পছন্দ কেমন কোন কোয়ালিটির বা কোন ধরনের আয়ের যাদের ক্যাপাসিটি আছে তারা বসবাস করে ওই এরিয়াতে তারা কি ধরনের সাবানগুলো ইউজ করতে পারবে আমি জাস্ট সাবানের উদাহরণ দিচ্ছি এরকম সব প্রোডাক্ট বিভিন্ন ভাবে আমাদের মানে ঘর থেকে বের হলেই যে প্রোডাক্টগুলো আমরা পাই এগুলো কিন্তু সব তারা রিসার্চ করছে অ্যানালাইসিস করছে ওই এলাকা এলাকা ধরে
যে এখানে এই জিনিসগুলো পাওয়া যাবে এবং এদের রুচি বা এদের বিহেভ গুলো ওরা অ্যানালাইসিস করছে। এই যে অ্যানালাইসিস কস্ট, এই কস্টটা কি দেখা যায়? এই কস্টটা তো তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যে কস্ট হয়েছে, অ্যানালাইসিস এর যে কস্ট হয়েছে, সেই কস্ট গুলো দেখা যায় না, কিন্তু এগুলো আবার কোম্পানির অনেক সেভ করে দেয়, কস্ট সেভ করে দেয়, প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে যে এটা এমন একটা কস্টিং সিস্টেমের মাধ্যমে করে যেটা যেটা নাম বলছে যে কাইজিং, কাইজেন কস্টিং, যেটা এই প্রবলেম গুলো বা এই ডিফিকাল্টিস গুলো তুলে ধরে, আবার সাথে সাথে এটা দিয়ে কস্ট সেভিংটাও হয়। এটা এমন একটা কস্টিং প্রসেস। জি স্যার, বুঝতে পারছি স্যার। এরপরে আসেন হিউম্যান রিসোর্স, ইজ অ্যানাদার এসেনশিয়াল অ্যারেনা হুইচ ইজ কভার্ড বাই দিস টেকনিক। ইট ফাংশনস to manage the cost of hiring skilled employees, their training and development and retention. এখানে হিউম্যান রিসোর্সে এমপ্লয়ীদেরকে যে ট্রেন আপ করানো, ট্রেনিং করানো, এগুলোও তো দেখা যায় না, কিন্তু এই কস্টগুলোও হয়। ওরা এখানেও একটা অ্যানালাইসিস আছে, রিসার্চ আছে, যে এমপ্লয়ীরা যদি ট্রেন আপ থাকে, তারা যদি তাদেরকে যদি ভালোভাবে স্কিলড করা যায়, ট্রেন করা, তাদেরকে ডেভেলপমেন্ট করা যায়, তাদের যদি রিটেনশন রেশিওটা যদি কম হয়, তাহলে হবে কি, সরি, রিটেনশন রেশিওটা যদি হাই হয়, তাহলে প্রতিষ্ঠানের যে লাভগুলো হবে, প্রতিষ্ঠানের কস্ট যেখানে সেভ হবে, এই বিষয়গুলো কিন্তু কাইজেন কস্টিং এর এরিয়া। সেখানেও কাইজেন কস্টিং মানে হেল্প করে, যে এগুলো অ্যানালাইসিস করতেও হেল্প করে। যেমন আপনি একটা প্রতিষ্ঠানে 10 জন এমপ্লয়ি আছে, একই সাথে 10 জন এমপ্লয়ি জয়েন করলো, তাদেরকে ট্রেনিং করানো হলো, সেখান থেকে 2 জন কোনো কারণে ডিসস্যাটিসফাইড কারণে তারা জব কুইট করলো। এই যে তারা জব কুইট করলো, কোনো করা তো কি, প্রতিষ্ঠান তার পিছনে খরচ করলো, একটা সেট আপ আছে, সেই সেট আপটা ভেঙে গেল, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হয়। মানে প্রতিষ্ঠানের জন্যে মানে কস্ট ইয়ে হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়, এবং আবার 2 জন নেওয়া, তাদের জন্য একটা যদি রিটেন পরীক্ষার ব্যবস্থা থাকে, তাহলে রিটেন নেওয়া, ভাইভা নেওয়া, কত কি প্রসেস আছে না, লোকজন চাকরি নিতে গেলে, অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে, তো এই সব বিষয়গুলোই কিন্তু এখানে মানে অ্যানালাইসিস বা রিসার্চ এর ব্যাপার আসে, যেগুলো কাইজেন কাস্টিং কভার করে। With the help of Kaizen costing, the wastage of raw material and time of the labor can be controlled by improving the business operations. The organization also incurs cost on disposal of the waste or defective product. Kaizen costing provides a solution through reusability of the waste and improving the production efficiency to reduce the manufacturing of faulty products. And waste is বাই প্রোডাক্ট আমরা তো ইয়ে করেছি না, যে বিভিন্ন প্রোডাকশন ডিপার্টমেন্টে কিছু ওয়েস্টেজ থাকে, তারপরে যখন প্রোডাকশন প্ল্যান্ট পরিচালনা করা হয়, তখন কিছু বাই প্রোডাক্ট বেড়ে আসে, সেগুলো দিয়েও আবার যাতে সুন্দরভাবে কোনো প্রোডাক্ট উৎপাদন করা যায়, সেই জিনিসগুলোই আসছে কাইজেন কস্টিং, সেগুলো নিয়েও কাজ করে। টাইপস অফ কাইজেন কস্টিং, কাইজেন কস্টিং ক্যান বি ওয়ান এ ম্যাস লেভেল ফর এনি ফিক্সড অ্যাসেট অর দ্য হোল অর্গানাইজেশন, অর ইট ক্যান বি প্রোডাক্ট বেসড, দ্যাট ইজ ট্রান্সফর্মিং দ্য প্রোডাক্ট ফর ইটস প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং। লেট আস আন্ডারস্ট্যান্ড ইচ অফ দিস টাইপস ইন ডিটেলস বিলো। কাইজেন কস্টিং এর টাইপ কি কি, অ্যাসেট স্পেসিফিক আর প্রোডাক্ট স্পেসিফিক। অ্যাসেট মিন্স আমাদের প্রতিষ্ঠানে তো কয় রকম ইয়ে থাকে, অ্যাসেট থাকে, কেবল ফিক্সড যেগুলো, সেগুলোকে আমরা অ্যাসেট বলি, বা বিভিন্ন মানে 1 বছরের বেশি যেগুলো ইউজ করতে পারি সেগুলোকে আমরা
অ্যাসেট বলি তাই না, আর প্রোডাক্ট ফান্ডগুলো যেগুলো এক বছরের ভিতরে বা আমরা যে প্রোডাকশন গুলো করি সেগুলোকে আমরা প্রোডাক্ট স্পেসিফিক বলতেছি। বাট অ্যাসেটের কথা যেটা আসছিলাম যে এক বছরের নিচে যেগুলো হয় সেগুলোকে আমরা খরচ হিসেবে কাউন্ট করি, আর এক বছরের পরে গেলে তখন অ্যাসেটে কাউন্ট করি। এগুলো তো আপনারা জানেন, সেগুলো নিয়ে তো আলোচনা করার দরকার নেই। তো অ্যাসেট স্পেসিফিক বলতে এরা বোঝাচ্ছে দ্য অ্যাসেট অ্যান্ড অর্গানাইজেশন A specific Kaizen costing focuses on the need for a particular deal or the business unit. A product specific activity which is project or product oriented, aiming at value analysis system as product specific Kaizen costing. So asset o kore product o kore mainly ei byapar ta bolar jonno ekhane ei bishoy ta niye asha hoyeche. 5 S in Kaizen costing. Kaizen costing এ পাঁচটা S এর কথা বলা হচ্ছে, যেগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। সেই পাঁচটা S কি কি? Short, strengthen, shine, standardize, আর sustain. First এ আসছে short, the same. Short হচ্ছে the first step in the 5s approach is categorizing the items based on their necessity. The unnecessary items should be labeled red and needs to be moved out of the organization. These items can be sold to the staff or as scrap else can be dumped by the organization. To prothome short kora প্রথমে শর্ট করা যে আমাদের কি কি প্রোডাক্ট গুলো খুব কাজে লাগে আর কিছু কি কি আননেসেসারি কিছু প্রোডাক্ট আছে সেগুলো রেড লেভেল করে জানি মাইন্ড আনমিউট করা স্যার আপনি একটু মিউট করে দেন স্যার আমি তো মিউট করতে পারি না শুধু সাবধান পারবে স্যার কিছুক্ষণ পর পর হচ্ছে একটা মিউজিকের টোন আসতেছে তো একটু সমস্যা হ্যাঁ ও যদি হোস্ট করে দিত তাহলে না করতে পারতাম এখন কে স্যার পোস্ট তো করা যায় অন্যান্য টিচাররা তো করে স্যার কো হোস্ট করে নি স্যার কন্টিনিউ করেন সমস্যা নাই এখন শোনা যাচ্ছে না অনেকেই না আমি সবাই করেন হ্যালো হ্যাঁ তো ফার্স্ট হচ্ছে শর্ট শর্ট করে নেওয়া যে মানে শর্ট মিন্স এখানে শর্টিং বলা হচ্ছে যে কি কি আননেসেসারি আইটেমস আছে সেগুলোকে রেড লেভেল করে সেগুলোকে অর্গানাইজেশন থেকে আউট করে দেওয়া কাজের কাস্টিং এর আমরা যে 5S সেটা পড়তেছি এখন স্ট্রেংথেন নাও দ্য অর্গানাইজেশন ইজ লেফট উইথ এসেনশিয়াল আইটেমস
These have to be arranged in an orderly manner for simplifying the operations. This step improves the visibility, availability, and accessibility of all the tools and items. Operation Shine. Shine refers to maintaining clean lines in the workplace. It creates a positive work environment for the employees. Standardize, one of the most vital tasks is to establish standards for cleanliness, usability, and maintaining the placement of items in day-to-day business operations. Sustain, the final step is to communicate and educate the employees about the changes made, thus developing a sense of self-control and discipline among them to maintain and follow the set standards. So, age pasta, Kaizen costing air, 5S, it is important. তো সেই জিনিসগুলো আপনাকে আপনাকে একটু বুঝে নিতে হবে এবং কাজের কাছে 5S দ্বারা কিভাবে কন্ট্রোল করা যায় কস্ট গুলো দেখেন এই কাজগুলো কিন্তু অনেক বেশি এসেনশিয়াল প্রতিটা প্রতিষ্ঠানের জন্য বাট কোনো না কোনো কারণে এটা হয়তো ওইভাবে মেইনটেইন করা হয় না যার কারণে এই প্রবলেম গুলো থেকেই যায় এরপরে কি অ্যাডভান্টেজ অফ কাইজেন কাস্টিং কি কি কাস্টমার স্যাটিসফ্যাকশন ফর্মিং ওয়ার্ক টিমস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ক্রিয়েটস বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রবলেম সলভিং প্রমোটস ক্রস ফাংশনাল টিমস ওয়াইডলি অ্যাপ্লিকেবল রিডিউস ওয়েস্টেজ এই অল আর কাইজেন কাস্টিং এর অ্যাডভান্টেজ এইগুলো এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু সবসময় পেয়ে থাকে যারা কাইজেন কস্টিং ইমপ্লিমেন্ট করে একটা প্রতিষ্ঠানে দেখেন কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা ভেরি ইম্পর্টেন্ট তারপরে ওয়ার্ক টিমস টিম অনুযায়ী কাজ করা এটা একটা প্রতিষ্ঠানে অবশ্যই খুব মানে আউটপুটটা অনেক ভালো নিয়ে আসে এবং অনেক ভালো রিটার্ন পাওয়া যায় যদি টিম ওয়ার্ক হয় টিম ওয়ার্ক ছাড়া আসলে ইন্ডিভিজুয়াল কাজ করা ভেরি ডিফিকাল্ট কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করে ওইভাবে আগাইতে পারে না তারপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা তো আমরা বলেছি যে কাইজেন কস্টিং এর ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এরপরে ক্রিয়েটস বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা যে 5S করলাম যেটা ওখানেও কিন্তু এই বিষয়টা আসছে যে বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট যে ক্লিনলাইনেস থাকতে হবে ওয়ার্ক এনভায়রনমেন্ট কি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই একটা পার্ট বাট এক প্রতিষ্ঠানে যদি সব কিছু সিস্টেমেটিক্যালি কাজগুলো হয় আপনি আপনার সবকিছু যদি ডিফাইন করা থাকে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটার পরে এটা এখন এটা এভাবে কাজগুলো আগাইতে হবে তাহলে দেখবেন যে এনভায়রনমেন্টটা সুন্দর লাগবে এবং কাজ করে সবাই অনেক বেশি স্যাটিসফাই হবে প্রবলেম সলভিং বিভিন্ন প্রবলেম বিভিন্ন সময় আসে তো সেই প্রবলেম গুলো সলভ করতে হবে ক্রস ফাংশনাল টিমস প্রমোটস ক্রস ফাংশনাল টিম আমরা ক্রস ফাংশনাল কি একদিন আলোচনা করেছিলাম আপনারা যারা সব ক্লাস গুলো করেছেন তারা মনে করতে পারেন দেখেন মনে আছে কিনা ক্রস ফাংশনাল টিমস বলতে আমি কি বুঝিয়েছিলাম ক্রস ফাংশনাল টিমস হচ্ছে আপনাকে আপনি একা শুধুমাত্র অপারেশনে যে কাজ করে সে যদি ভাবে যে না অপারেশন ছাড়া তো প্রতিষ্ঠানের অন্য কোনো পার্টের কোনো দরকার নেই আমি যা করি সেটা সেটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না সবাইকেই ক্রস ফাংশনাল কিছু কাজ করতে হয় মানে ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কম্বাইন করে কাজ করতে হয় এটাকেই বলা হচ্ছে যে ক্রস ফাংশনাল আপনি প্রমোশন ডিপার্টমেন্ট তার অবশ্যই ফাইন্যান্স ডিপার্টমেন্টকে কাজে লাগে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টকে কাজে লাগে মার্কেটিং কে কাজে লাগে সেলস কে কাজে লাগে তো তাদের সাথে বাজেট কে কাজে লাগে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কে কাজে লাগে এরকম সব ডিপার্টমেন্টের সাথে কিন্তু ক্রস মানে ক্রস ডিপার্টমেন্টাল বা ক্রস ফাংশনাল যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু করতে হয় ওয়াইডলি অ্যাপ্লিকেবল বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল করা যায়
তারপরে রিডিউসেস ওয়েস্টেজ ওয়েস্ট কমানো যায় এই সব বিষয়গুলোই কিন্তু আসছে অ্যাডভান্টেজ কাইজেন কস্টিং এর অল আর অ্যাডভান্টেজ সেপারেশন ড্রব্যাক্স কাইজেন কস্টিং এর কিছু ড্রব্যাক্সও আছে সেটা হচ্ছে বার্ডেন অন লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ড্রব্যাক্স অফ কাইজেন কস্টিং কি কি থাকে যে বার্ডেন বার্ডেন অফ লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এটা মেইনলি দেখেন যে যত কাজগুলো সেই কাজগুলো আলটিমেটলি কি নিচের দিকে যারা থাকে তাদের উপরই পড়ে তাদের ঘাড়ের উপরেই এসে মানে চাপায় দেয় ম্যানেজমেন্ট বলে যে তোমরা এগুলো ইমপ্লিমেন্ট করো সে আপনি যে কাজগুলোর কথা বললাম এই যে শর্টিং করা স্ট্রেন্থ এন্ড শাইন স্ট্রেট লাইন তারপর কি সাস্টেইন এই সব বিষয়গুলোই কিন্তু দেখেন লোয়ার লেভেল ম্যানেজমেন্টেরই কাজ এবং তারা যখন তাদের কাছে এটা তখন যখন এইটা কাইজেন কস্টিং ইমপ্লিমেন্ট করতে চায় একটা প্রতিষ্ঠান তখন তাদের কাছে এটা অবশ্যই বার্ডেন মনে হয় কোনো কোনো এডিশনাল কোনো কাজই দেখবেন যে কিছু কিছু লোকের কাছে বার্ডেন মনে হয় কিন্তু আলটিমেটলি সেটা থেকে ভালো রেজাল্ট আসে বা আসার জন্যই ম্যানেজমেন্ট এই ডিসিশন গুলো নেয় বা চায় যে এগুলো ইমপ্লিমেন্ট হোক এরপরে পার্মানেন্ট চেঞ্জ সিস্টেম পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায় যে একটা সিস্টেম রান করতেছিল সেটা কোনো কারণে সেটা এখন দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ কাইজেন কাস্টিং ইমপ্লিমেন্ট করার কারণে তো এই চেঞ্জ গুলো ল্যাক অফ ট্রেনিং ট্রেনিং গুলো থাকে না অনেক সময় কাইজেন কাস্টিং বাস্তবায়ন করলো বাট ট্রেনিং গুলো করালো না তখন কিন্তু এই ড্রব্যাক গুলো কাজে দেয় মানে কাইজেন কাস্টিং ইমপ্লিমেন্ট করার জন্য তো এই জিনিসগুলোই মেইনলি কাইজেন কাস্টিং এর অসুবিধা আর কি তো সুবিধা অসুবিধা সব রকম একটা যে কোনো জিনিসেই সুবিধা অসুবিধা বহুত জিনিসই থাকে তো আজকের আমাদের ক্লাসের এগুলোই ছিল আমাদের মনে হয় নেক্সট উইকে আর ক্লাস নেই তাই না নেক্সট উইক না স্যার নাই ঈদের সময় এই সময় ঈদের আগে ক্লাস নেই ঈদের পরে আবার মনে হয় পুরোনো রুটিন অনুযায়ী ক্লাস হবে আপনাদেরকে ওরাও জানিয়ে দিবে সেইভাবেই যেভাবে ক্লাস হয় সেভাবে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন আর হচ্ছে সবাই ঈদের শুভেচ্ছা রইলো স্যার আপনাকে ঈদের শুভেচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আর আজকে আমরা একটু আর্লি শেষ করে দিলাম আপনাদের আবার ক্লাস আছে না আজকে জি স্যার সোয়া চারটায় আবার আসছে এফ1 সোয়া চারটায় ক্লাস আছে ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এন্ড ঈদ মোবারক সবার জন্য সবাই ভালোভাবে ঈদ কাটান আর সাবধানে থাকেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা